নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ফিলিপিন্সের হাতে অত্যাধুনিক ব্রহ্মোস মিসাইল তুলে দিল ভারত। গত শুক্রবারই অত্যাধুনিক ব্রহ্মোস মিসাইল হাতে পেল ফিলিপিন্স। ভারত থেকে এই ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ গেল সেদেশে। দক্ষিণ চীন সাগরে একাধিপত্য স্থাপনে মরিয়া চীন, ফলে ফিলিপিন্স সহ একাধিক দেশের সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়ে কমিউনিস্ট দেশটি। এহেন পরিস্থিতিতে বেজিং এর চাপ বাড়িয়ে দেশটিকে অত্যাধুনিক ব্রহ্মোস মিসাইলের যোগান দিল নয়াদিল্লি। সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার সাময়িক বিমানে ব্রহ্মোস মিসাইল ও লঞ্চারগুলো পাঠানো হয়। ফিলিপিন্সের নৌসেনার হাতে ক্ষেপণাস্ত্রগুলো তুলে দেন ভারতীয় আধিকারিকরা। পাশাপাশি তারা মিষ্টিমুখ করান সেদেশের নৌসেনা কর্তাদের। 2022 সালের জানুয়ারি মাসে ভারত ও ফিলিপিন্সের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক দ্বীপরাষ্ট্রটিকে ব্রহ্মোস মিসাইলে 3টি ব্যাটারি রপ্তানি করার কথা ছিল নয়াদিল্লির। ফিলিপিন্সের মতন আর্জেন্টিনা সহ আরও কয়েকটি দেশ ভারত থেকে এই অত্যাধুনিক মিসাইল কিনতে আগ্রহী। বিশ্বের সামরিক খরচের তালিকায় চতুর্থ ভারত। 2023 সালে বিশ্বজুড়ে সামরিক খাতে খরচ 1 লাখে বেড়েছে 6.8%। সব দেশ মিলিয়ে সামরিক খাতে গত বছর $2,443 বিলিয়ন খরচ করেছে বলে দাবি করা হল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী বিশ্বব্যাপী যুদ্ধের অবহে গত 35 বছরের মধ্যে সাময়িক ব্যয় সর্বোচ্চ চূড়ায় উঠেছে। বৈশ্বিক সাময়িক ব্যয় গত বছর $2.4 ট্রিলিয়ন পৌঁছেছে, যা 2022 সালের তুলনায় 6.8% বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে আমেরিকায়। গত বছর সামরিক খাতে তারা ব্যয় করেছে $916 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। শেষ আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে তাদের ব্যয় $296 বিলিয়ন। রাশিয়া খরচ করেছে $109 বিলিয়ন এবং চতুর্থ স্থানে থাকা ভারতের খরচের পরিমাণ $86 বিলিয়ন। অর্থাৎ তালিকায় চতুর্থ স্থানে থাকলেও বাকি 3 দেশের তুলনায় ভারতের সামরিক খাতের খরচের ব্যবধান অনেকটাই। হেজবোল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েল। ইরানের পর লেবাননের হেজবোল্লা, আবারও শত্রু দেশের মিসাইল আক্রমণের মুখে পড়ল ইসরায়েল। সোমবার গভীর রাতে অত্যন্ত 12টি রকেট ছোড়া হয়েছে বলে লেবাননের সংবাদ মাধ্যম সূত্রে। তবে ইসরায়েলের তরফে জানানো হয়, ক্ষেপণাস্ত্র হামলায় সেদেশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেন হঠাৎ ইসরায়েলে হামলা চালানো লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ? সেদেশের সংবাদ মাধ্যমের দাবি, গত কয়েকদিনে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। সেই হামলার পাল্টা দিতেই সোমবার গভীর রাতে ইসরায়েলি সেনার সদর দফতর লক্ষ্য করে ডজনখানেক মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। কাটিউসা রকেট ছোড়া হয়েছে বলেই দাবি লেবাননের সংবাদ মাধ্যমের। হেজবোল্লাহ হামলায় অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে ইসরায়েল। IDF এর তরফে জানানো হয়, লেবানন থেকে উড়ে আসা অত্যন্ত 35টি রকেট সনাক্ত করেছে তারা। পাল্টা আক্রমণ জানিয়েছে ইসরায়েলি সেনাও। মিসাইল উৎক্ষেপণের এলাকাগুলো চিহ্নিত করে পাল্টা আঘাত হেনেছে IDF। মালয়েশিয়া নৌবাহিনী 2টি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 10। মঙ্গলবার সকাল সকাল মালয়েশিয়া থেকে দুঃসংবাদ, সেদেশের নৌবাহিনী 2টি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে 10 জনের। জানা গিয়েছে রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারাডের প্রস্তুতি মহড়া চলছিল দিন সকালে, সেই সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মালয়েশিয়া নৌবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার খবরটি জানানো হয়েছে। এই দুর্ঘটনায় 2 হেলিকপ্টারে থাকা মালয়েশিয়ার নৌসেনা সদস্যদের কেউই আর বেঁচে নেই বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। স্থানীয় সময় এদিন সকাল 9:32 মিনিটে এই হেলিকপ্টারগুলির সংঘর্ষ হয়। এদিকে দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে নৌবাহিনী। মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলে পেরাক প্রদেশের লুমুতে নৌসেনার ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 10 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।